ছেলের পাতে দাতন করে এই কেডাবুরির দাতন করে এই কোথা লেখা রয়েছে দাতন করতে দাতন করবে কেন আল্লাহর রাসূল বললে ওই ওই রোজাদারকে আল্লাহ জান্নাতে চিনে নেবে তার মুখের গন্ধ দেখে আর তোমার কেডাবুরিছে মুখের গন্ধ দূর করতে মেসো করতে বিকেল বেলা লম্বালে হাতল না মাল মোটরসাইকেলে ঘুরতে আর বাজার দোকানে গিয়ে বলতি পুবদিক ভালো বেঁচে গেছেন ছোঁয়া হইয়ে পশ্চিম দিকে হলি গোনা হয়তো খোকা তাই আমি ধরেছি যদি কোনো ক্রমে পশ্চিম দিকে থু ফেলি ফেরে অনেকে ফেলে না সেই দিয়ে আসলো ওর হুশ নেই রোজার সময় রোজারে গিয়েছে ও আল্লাহ এই রোজার সময় থুতু খাবা পাগলা মশলা বোঝে না জিবের উপরে উঠতে তো মানা থুতু খাই বলবে হবে রোজার দে কেটা বলিস তোমার রাগ করবে না অনেকে দেখায় থু ফেলে রোজা আস আবার অনেকে দেখবেন আসারের পাতে দাতন করে এই কেডাবুরির দাতন করে এই কোথা লেখা রয়েছে দাতন করতে দাতন করবে কেন আল্লাহ রসুল বললে ওই ওই রোজাদারকে আল্লাহ জান্নাতে চিনে নেবে তার মুখের গন্ধ দেখে আর তোমার কেডাবুরিছে মুখের গন্ধ দূর করতে মেসো করতে বিকেল বেলা লম্বালে হাতল না মাল মোটরসাইকেলে ঘুরতে আর বাজার দোকানে গিয়ে বলতি বেগুনি কত আলু সব কত কথা ঠিক কিনা বলো লম্বা দাতন নীতি যেখানে মুখের গন্ধ হলো জান্নাতে যাবার সার্টিফিকেট জানেন না তোরা কিয়ামতের মাঠে জান্নাতে দেবে রোজাদার মুখের গন্ধ শুকে আমার বলিস কেনা ফোঁস করতে যত সব এই জন্য 2050 সালে আমেরিকার পিউ সেন্টার বলে দিয়েছে এই পৃথিবীতে লিখে নিন ভালো করে আমি বেঁচে থাকবো কিনা জানি না 2050 সালে এই পৃথিবীতে সবচাইতে বেশি মুসলমানের বাস হবে ভারতবর্ষের জমিনে একটু মেরি এলো প্রথম প্রথম এখন যত দিন যাচ্ছে বুঝতে পারতেছি এই পার্টি তো শেষ করা যাবে না এই পার্টি শেষ করা যাবে কোনো অবস্থায় যাবে না কোরআন হাদিস শোনো বুঝতে পারবে সাংবাদিকরা জিজ্ঞেস করলো স্যার এই এই এখন আপনার সব আবার আসতেছেন নয় যারা বেরিয়ে গেলেন তারা আমি তো বললাম যেতি আল্লাহ আবার আসতেছে ভালোই বরি যান বসে যান বসে যান তাবারকের ব্যবস্থা আছে ইনশাল্লাহ কোনো টেনশনের কিছু নেই দেন পার কাছে আমার ভাইয়েরা আমার বন্ধুরা পায়ে দেওয়া যায় যদি শুধু পায়ে দেওয়া যায় এত মশা কেন বুঝতে পারছি না শুধু যদি পায়ে দেওয়া যায় একটু দেন অন্য কোথাও দিতে হবে না ও খোকা গায়ে দিলে হবে না গায়ে দিলে আমার অলরেডি ঘাম হচ্ছে তো এই জন্য গায়ে দেওয়া যাবে না শুধু পায়ে যদি দেওয়া যায় দিতে পারেন বড্ড মশা যেখানে তা থাকিয়ে যাক নেন ও একটু আমাদের কাছে এই যে মহব্বতে আসুক গে যাক আমার বন্ধুরা ভুল বুঝবেন না যেন তাহলে 2050-এ এই পৃথিবীতে সবচাইতে বেশি মুসলমানের বাস হবে ভারতে সাংবাদিকদের বললেন সাংবাদিকরা স্যার পৃথিবীতে 300 কোটি মুসলমান বসবাস করে উত্তর দেবেন এই মুহূর্তে আপনারা আমার উত্তর দিন এই সাইহাটিতে যারা আছি বসে এখানে এমন কেউ কি আছেন যিনি আল্লাহর কোরআন জানেন না হাত তুলুন একজন এই আপনি আল্লাহর কোরআন জানেন না জানেন না জানেন না বিসমিল্লাহির রহমানির রহিম এটা জানেন না এটাই কোরআন শরীফ আপনি মনে করছেন আমি হাফেজ না মুখস্থ করতে পারেননি সূরা ফাতিহা মানে সূরা ফাতিহা মুখস্থ নেই তাহলে আপনি সূরা ফাতিহার হাফেজ বলছেন কেন জানি না আল্লাহ আপনি সুরা ইখলাস পড়তে পারেন না কুলহু তাহলে বলছেন কেন আমি জানি না আমি তো বলেছি কি পৃথিবীতে এমন কোন মুসলিম নর আর নারী নেই যে কোরআনের একটা অক্ষর মুখস্থ রাখতে পারেনি এটা ঠিক বলছি না ভুল বলছি সাংবাদিকরা বললেন পৃথিবীর জমিনে 300 কোটি মুসলমান বর্তমানে বাস করে তোমরা যদি এই আল্লাহর কোরআন হাতে নিয়ে জ্বালিয়ে দাও তোমরা 300 কোটি মুসলমানদের কলবের ভিতরে রাখা আল্লাহর সংরক্ষিত কোরআন তোমরা জ্বালাতে পারবে না তাই আবার নতুন করে একসাথে পৃথিবীতে 300 কোটি কোরআন লেখা হয়ে যাবে নারাই তো বিদেশ নারাই তাকবীর আল কোরআনের আলো একটু জোরে বলুন না আল কোরআনের
হাদিসের আলো সবাই মিলে বলো লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবী গেলেন তায়েফে নবী গেলেন তায়েফে পাথর মারে কাফেরে এ রক্তের ধারায় পাদুখানি এ রক্তের ধারায় পাদুখানি রাঙা হয়ে যায় আঘাত সয়েও নবী আমার আল্লাহর কাছে কয় মাফ করে দাও ওগো আল্লাহ অবুজেরা চেনে না আমায় লা ইলাহা ইল্লাল্লাহ আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ হাসবি রাব্বি থামুন একটু থামুন কেন আমি আপনাকে কিন্তু শুধু হাসবি রাব্বি বলে ছেড়ে দিয়েছিলাম আমি হাসবি রাব্বি বলে ছাড়িনি আপনারা সবটা পড়লেন কি করে আপনার মুখস্থ আছে তাই কথা বোঝাচ্ছে না আমি বললাম হাসবি রাব্বি আমার আব্বাজি আপনি বললেন জাল্লাল্লাহ পরের লাইন বলেন মাফি কলবি গয়রুল্লাহ তৃতীয় লাইন বলেন নূর মোহাম্মদ সাল্লাল্লাহ লা পড়বেন না আমি বোঝাচ্ছি আল্লাহ ছোটবেলা থেকে শুনেছেন না কোথা থেকে শুনেছেন ছোটবেলা থেকে না এখন তো ইউটিউবে দিয়েছে এই ইউটিউব গুলো ভরা এরা যে ছবি দিচ্ছে আমাদের এটা হারাম বলো এ দিচ্ছে এটা হারাম এটা ব্যবসা করছে না এটা পাগলা শরীয়তে নিষেধ আল্লাহু আকবার দাদা হুজুরের কোনো ছবি ছিল বড় হুজুরের মেজি হুজুরের সেজি হুজুরের ছোট হুজুরের নয়া হুজুরের কোনো ছবি ছিল না আমরা নাম ভাঙিয়ে খাচ্ছি খোকা অথচ আমাদের ছবি চারিদিকে প্লাকেট করে ভরা পাগলা আগামী দিনে ওই ছবি থেকে সেরে হবে খোকা ইসলাম ছবিটাকে পছন্দ করে না এই কিছুদিন হয়েছে এই মালের এই যে মাল দাঁড়িয়ে সব দিয়ে গেছে খোকা সব পালিয়ে আছে আশেপাশে পাক্কা হারাম এই আমার ছবি দেবে ওয়াট চলবে ঝট করিয়ে দেখবেন ব্রেক ড্যান্স একটা মেয়ে এসে হাজির খোকা ওই মেয়ে এসে হাজির ওটা হচ্ছে কোম্পানির অ্যাডভার্টাইজ আর আমার ওয়াজ হচ্ছে উপলক্ষ কারণ ওই মেয়ে লোকটা দেখতে গেলেই টাকা লাগে উকি উকি হচ্ছে পয়সা আর সঙ্গে সঙ্গে ওয়াক চলছে কথা বোঝা যাচ্ছে কি এই নেট খুলে দেখো কা এখানে একটা মেয়ে কাঁদছে তার পিছনে কালী ঠাকুরের ছবি দেওয়া পিছনে কালী ঠাকুর সে গজল গাইছে পাল তুলে দে মাঝি পাল তুলে দে মাঝি দেরি করিস না জিয়ারাতে যাব আমি সোনার মদিনা গাইছে না গাইছে না আপনি কথায় কথায় দাদা হুজুর হাজির করেন কেন ফুরফুরান দাদা হুজুর যা বলেছে আপনি তা মানেন না দাদা হুজুর বলেছেন যে মজলিসে রাগ রাগিনী সুরে গজল গাওয়া হবে ওই মজলিসে ওয়াজ করা হারাম অথচ ইউটিউব খুলে দেখো হাজার হাজার গজল গাইছে শিল্পীরা ও গো তুমি বল আমার নবীজি কোথায় ও গো টাটকা গান
ও চাঁদ তুমি বলো আমার কি অপরাধ, ওই গানটাই সুর করিয়ে ওই যে ওই যে তুমি জষ্টি মুকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল, তুমি আলোর মিনার হুরম দিনার জান্নাতি বুলবুল, টাটকা গান ফুলকলিরই ফুলকলি বলতো এটা কোন গলি, কিছুই জানি না খোকা টাটকা গান গাইছে গজলের নামে। তাই এই যে মেয়েরা দেখছেন ইউটিউব ছেলেরা দেখছেন গাইছে হাসবি রব্বি জাল্লাল্লাহ, ইতিহাস শুনে নিন এরা গানের সুরে গাইছে। আর এখান থেকে 100 বছর আগে ফুরপুরা দাদা হুজুর গেছিল, ওটা কোনো গানের সুর নয়। তাই ছোটবেলা থেকে বাপ দাদার সাথে ঘুরে ঘুরে ওটা আপনি মুখস্থ করে ফেলেছেন। আমি যে হাসবি রব্বি বলে ছাড়লাম সবটা পড়ে ফেললেন যেহেতু আপনি ওটার হাফেজ। আমার কথা বোঝা গেল কি খোকা? ওটা আছে এই জায়গায়, তাই এই জায়গায়। কিন্তু ও যে কি পড়িয়েছেন ওর মানে জানেন না? জানেন হাসবি রব্বির মানে? জানেন না? জানেন না? জানেন না? ছোটবেলা থেকে শুনে আসছেন কিন্তু মুখস্থ। দাদা হুজুর পড়িয়েছে, বড় হুজুর পড়িয়েছে, হ্যাঁ হ্যাঁ মেজি হুজুর পড়িয়েছে, ছোট হুজুর পড়িয়েছে। তারা কি জানতো যে খোদা আমরা মরি গেলি গানের সুরি বেরোবে? ওরা জানতো না বলো। কিন্তু দাদা হুজুর জানতেন। দাদা হুজুরের কলবে এলহাম হতো, এলহাম বুঝেন না, উর্দি এলহাম হয় গো খোকা। আরে বাবা উরিদের এলাম হয়, এই জন্য উরিদের কাজ কি খোকা? উরিদের কাজটা কি পিসাবের কাজ? কি পিসাহেব আলাদা আর পিরজাদা বলো আলাদা, দুটো ভালো করে শুনেই হোক। পীর সাহেব আলাদা আর পীরজাদা আলাদা, বোঝা যাচ্ছে খোকা? বাংলা বোঝা যাচ্ছে না বোধ হয়। পীর সাহেব আলাদা, পিসাহেবের কাজ কি? পিসাহেবের কাজ হলো তার মুরিদের কলবে ইমানের নূর ঢুকিয়ে দেওয়া, এক নম্বর। দুই নম্বর কাজ হলো তার মুরিদের সাথে রসুলের সাক্ষাৎ করিয়ে দেওয়া। বসিরহাটের আল্লামা মালিকের কাছে আছে তার জীবনী বাড়ি, মুন্ডু আছে আমার কাছে, আছে না পেলে কিনে নেবে আমার কাছ থেকে, জেরাজ করে কিনতে হবে না। বসিরহাটের আল্লামা মালিকের কাছে আল্লাহর ওলির সবচেয়ে বড় কারামত হলো তার মুরিদের কলব নূরে নূরে নূরের উনি পূর্ণ করে দেওয়া। এই এই পাকাটা দেবেন না, এটা আমার পিঠে হাওয়া লাগছে, এটা দেবেন না ভাইয়া বড়টা। ভাইয়ের আমার আমার অনুরোধ করছি ডিস্টার্ব করবেন না ভাই, আমি আপনাকে যে জায়গায় রাখছিলাম ভালো করে শুনে নিন বায়ানটা। আপনারা একটু আগে পড়লেন আমি ছেড়ে দিয়েছিলাম, মানে করে দেই আব্বা হাসবি রব্বি জাল্লাল্লাহ, এর বাংলা মানে হলো সকল প্রশংসা ওই আল্লাহর যে আল্লাহর মরণ হয় না। একটু জোরে বলা যাবে না? আমরা ইবাদত করি তার, জোরে বলুন কোন আল্লাহ? ওই দিক দেখা ছাড় দেয়া দব খুশি করছে এই কেন ওদিকে আল্লাহ পাগলা? আল্লাহ সর্বত্রই হাজির নাজির খবরদার, আকাশের দিকে তাকাচ্ছে কি পাগলা? ও দোষ না, আপনার দোষ না, অনেকে আল্লাহ বলি এদিক তাকায় কেন? আল্লাহ কি ওইখানে? আল্লাহ তো এখানে আমার কাছে আছে, মেন হাবলে লরি আর ঘাড়ের শিরার নিকটে যে আল্লাহ পাগলা। এই জন্য আল্লাহ হাজির নাজির মুখস্থ কর, আল্লাহ সব দেখছে, আল্লাহ সব দেখছেন। এখানে আমি নামাজ করছি, আপনার বসে আছেন, আমি তো আল্লাহর গুণ কীর্তন করছি। প্রথম লাইনের মানে তাই হাসবি রব্বি জাল্লাল্লাহ, সকল প্রশংসা ওই আল্লাহর যে আল্লাহর মরণ হয় না। তার মানে আমরা ইবাদত করি যে আল্লাহ, ওই আল্লাহ ছাড়া আর সকলের মরণ হয়। কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবীতে যা কিছু আছে সব ধ্বংস হবে, ব্যতিক্রম হলো আমার আল্লাহ। জোরে বলুন আল্লাহর মরণ হয়। মনে করে দেখুন জায়গাটার নাম হরিয়ানা, কি আনা ওটা বললাম বন্ধ করতে ওর হাওয়া, ও ওটা হলো হরিয়ানা, মুখ্যমন্ত্রীর নাম হলো মনোহর লাল খাট্টার, মুখ্যমন্ত্রীর নাম। এখন উনি বর্তমানের মুখ্যমন্ত্রী, মনে করে দেখুন জায়গাটার নাম হরিয়ানা।
এলাকাটার নাম গুরগাঁও কি গাঁও মুস্তফার গুরগাঁও ওখানে একটা তথ্য প্রযুক্তির দপ্তর আছে যাকে আইটি সেন্টার বলে আমাদের সরলেক রাজারহাট নিউ টাউন ওখানেও আছে এই আইটি সেক্টরে অসংখ্য মুসলিম নরনারী চাকরি করেন প্রতি শুক্রবারে মুসলিম ছেলেরা চাকরির সুবাদে ওই আইটি সেক্টরের ভিতরে লম্বা এলাকা ওখানে ওরা জুমার নামাজ পড়েন সেদিন শুক্রবার জুমার নামাজে দাঁড়িয়েছে অমনি একদল পুলিশ এসে বলছেন এখানে আপনাদের জুমা হবে না বলে স্যার আমরা তো আগে পড়তাম বলে আগে পড়তেন পড়তেন এখন আর হবে না নামাজ ছেড়ে দিয়ে চলে যান ওরা নামাজ পড়বে নিয়ত রাখছে কিন্তু মুশকিল পুলিশ ব্যারিকেড করে দিয়েছে একদল যুবক ছেলে এসে বলছে জয় শ্রীরাম এখানে নামাজ হবে না মনে করে দেখুন হরিয়ানার গুরুগাঁওয়ের ওই মুসলমান যুবকেরা ওরা যখন আইটি সেক্টরে ফিরে যাবে ওদের নামাজ পড়তে দেবে না সেই সময় একজন ভদ্রলোক ছুটে এলেন নাম হলো তার শ্রী শ্রী রাকেশ যাদব ওই ভদ্রলোক এসে পুলিশকে বললে স্যার আপনারা এদের নামাজ পড়তে দেবেন না এখানে মসজিদ নেই বলে আমি শ্রী শ্রী রাকেশ যাদব আমি দলিত হিন্দু নিম্নবঙ্গের নিম্নবন হিন্দু আমি আমি আমার হরিয়ানার এই এই গুরগাঁওয়ে এই সেক্টরের মধ্যে আমার একটা বড় জায়গা আছে দোকান ঘর আমি ওই দোকান ঘরটা মুসলমানদের নামাজের জন্য খুলে দিলাম নারায় তাকবীর নারায় তাকবীর ফুরফুরা শরীফ আজমির শরীফ মক্কা শরীফ মদিনা শরীফ খাজা বাবা বাবা খাজা আছেন এখন আজমিরে আমরা সবাই আছি বসে সাইহাটির এই ঈদগাতে খাজা বাবা ভারতে এলে দিল্লি এলে যে দিনে খাজা বাবা ভারতবর্ষে এসেছিল 55 বছর বয়সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওনার রওজা দিয়ে আরাতে গেলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলেছিল ভারতে যেতে খাজা বাবা যখন মনে করে তখন পাঞ্জাব হয়ে দিল্লি ভায়া জায়গার নাম পাঞ্জাব থেকে সোজা দিল্লি যখন দিল্লি পৌঁছে গেছে ওখানকার রাজার নাম ছিল পিতৃ রায়ের ভাই খাড়া রায় মুখস্থ করেন আর আজমেরের রাজা ছিল পিতৃ রায় তথা পিতৃরা যাকিনার সিনেমা বেরিয়েছে যে সিনেমায় আমার খাজা বাবার বিরুদ্ধে কিছু কথা বলেছিল হিন্দুরাই রুখে দাঁড়িয়েছিল মনে করে দেখুন খাজা বাবার বিরুদ্ধে একটা সিনেমার বই করেছিল কদিন আগে মনে নেই খোকা এটা কিছু যায় না এই কদিন আগে আমাদের প্রধানমন্ত্রী 1.5 লাখ টাকা দিয়ে খাজা বাবার দ্বারা চাদর পাঠিয়েছে না আমাদের মন্ত্রী স্মৃতি রানীকে দিয়ে যে খাজা বাবার রওজা গিয়ে চাদর দিয়ে এসো ভাব পারো না বলে আমার গা এই ওয়াজ বুঝতে পারছো না খোকা এই কদিন আগে তো 6ই রজব গো ওই ফেব্রুয়ারিতে পাগলা আমাদের প্রধানমন্ত্রী পার্টি 1.5 লাখ টাকা দাম খোকা চাদর তা খাজা বাবা কি চাদর নেবে ও লোকের ঠান্ডা লেগে না এটা হ্যাঁ না বলেন এই খাজা বাবার কি ঠান্ডা লেগে খাজা বাবা কখনো আসে পাগলা শুধু জান্নাতি কোথায় আছে তিনি কোথায় আছে আল্লাহ জানে রোজা থাকতেও পারে আবার রুহানি জগতে ঘুরে বেড়াতে পারে এরা এরা চাদর বাটাচ্ছে পাগলা মনে করতেছি ঈদিরি চাচারা আমার ভালো ভালো বলবে আমরা যা বসবান তা ঠিক জায়গায় গিয়ে মারবান খোকা এখন আমরা বুঝতে শিখেছি খোকা বুঝতে শিখিনি খোকা আগে চেয়ে বুঝে শিখেছি আগে যে গেছে যে সময় গিয়েছে ও খোকা যে সময় আগে গেছে আল্লাহ পাক এখন তার চেয়ে আমাদের ভালো রেখেছে না ভাই আমি রাজনীতি করি না অন্তত
ন্যূনতম এটা তো বুঝতে পাচ্ছি এই 2019 এর লোকসভায় মনে করে দেখো ওগা যদি চাচা আবার ওই পশ্চিমবঙ্গে যেতো এখানে যদি বড় ফুল আসতো না ঠেলা বুঝতে পারতো না খোকা আমার বাড়ি ইটিন্ডে শালা বাংলাদেশ থেকেছে আর আমেরিকা বলতেছে আমরা যদি জিতি চাচার উপরে ঠেলিয়ে পাঠাবো আর বাড়ি সব দখল করব তার মানে আমার এলাকায় প্রসাদ দেশে আমরা জিতলি চাচারা যাবে উপরে তোমার গা বাড়ি ঘর সব দেবো কথা বোঝা